তো হ্যালো বন্ধুরা, আবার তোমাদের স্বাগত আমার চ্যানেল স্পোর্টস ফ্যানে। তো আজকের মোহনবাগান আর ইস্ট বেঙ্গল দুটো ক্লাবেরই নিউজ রয়েছে, তো চলো তাড়াতাড়ি ভিডিওটাকে শুরু করা যাক। একটি বড় রিম্যাচ চলছে ইস্ট বেঙ্গলের রালতে, মোহনবাগানে কিন্তু পা বাড়িয়েছে। তো মোহনবাগানে আশা করা যায় রালতে সই করবে। তো রালতে যদি মোহনবাগানে সই করে তাহলে কিন্তু মোহনবাগানের জন্য একটা বড় খবর। এদিকে ইস্ট বেঙ্গলের প্লেয়ার চুলবাজ সই করেছে মোহনবাগানে, তোমরা সবাই জানো, কালকে আমি ভিডিও ছেড়েছিলাম। তো প্রথমে যে নিউজটি আসবো সেটা হচ্ছে 26 তারিখে মোহনবাগান আর পিয়ারলেস এর যে খেলা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না। তার কারণ হচ্ছে যে মোহনবাগান ক্লাবের ভিতরে ইনফ্রাস্ট্রাকচারে কিছু কাজ চলছে, গ্যালারি কিছু কাজ চলছে, সেই জন্য নাকি মোহনবাগানের প্রথম ম্যাচ হচ্ছে না। কিন্তু পুলিশকে, মানে কলকাতা পুলিশকে কিন্তু একটা ফিট সার্টিফিকেট দিতে হয়। তো সেই ফিট সার্টিফিকেট যতক্ষণ না তারা পাচ্ছে ততক্ষণ ম্যাচ চালানো যাবে না। আর IFA বলেছে যদি ম্যাচ যদি অন্য কোথাও করা যায়, মানে কল্যাণী স্টেডিয়াম হোক বা সেটা সল্টলেক স্টেডিয়াম হোক, তো মোহনবাগান কর্তারা কিন্তু রাজি হয়েছে। তো মোহনবাগান মাঠ যে খেলার উপযোগী নয় সেটাও নয়, কারণ কারণটা হচ্ছে মূল কারণ আমি বললাম যে ফিট সার্টিফিকেট দিতে হয়। সেটা না দিলে কিন্তু মোহনবাগান কখনোই খেলা পরিচালনা করতে পারবে না। তো সেহেতু প্রথম ম্যাচ হয়তো নাও হতে পারে। তো শেষ সিদ্ধান্ত তো IFA নেবে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, ম্যাচ হয় কি না। তো এরপর আসি ইস্ট বেঙ্গলের কিছু নিউজে। তোমরা সকলেই জানো যে কোচ আলেসান্দ্রো কিন্তু কলকাতায় চলে এসেছে এবং তিনি ক্লাবে এসে ঘুরে গেছেন। কিন্তু যে দুটো ফুটবলারকে তিনি সই করতে চেয়েছিলেন, মানে স্পেনের তিনি খুঁজ দিলেন বিএস স্ট্রাইকার, সেই স্ট্রাইকার কিন্তু তিনি এখনো পাননি, বা সেই ফুটবলার তিনি এখনো পাননি। সেই জন্যই তিনি এখনো পর্যন্ত ফুটবলার খুঁজছেন এবং ইন্ডিয়ার পজিটিভ স্ট্রাইকারও তিনি খুঁজছেন। আর মোহনবাগানে কিন্তু ফ্রান্সিস গঞ্জালেজ আর জোসেফ বিদিয়া কিন্তু IFA তে সই করে ফেলেছে। তো প্রথম ম্যাচ খেলার জন্য কিন্তু তাদের কোনো অসুবিধা রয়েছে না, তার মানে প্রথম ম্যাচ কিন্তু অনায়াসে তারা খেলতে পারবে। আর ইস্ট বেঙ্গলের কাসিম আয়দারা আর বোরা ফার্নান্ডেজ এরা দুজনে কিন্তু প্রথম ম্যাচ খেলতে পারবে। আর একটা কথা আমি বলেছিলাম যে ইস্ট বেঙ্গল কর্মকর্তারা চাইছে বা কোয়েস চাইছে যে ইস্ট বেঙ্গলের U19 টিম খেলুক গ্রুয়ান কাপে। তার কারণ হচ্ছে তারাও চায় যে যাতে ইন্ডিয়ার ভালো ভালো ফুটবলার উঠে আসে, কোনো ইয়ং ছেলে যদি মুখ উঠে আসে তাহলে কিন্তু ইন্ডিয়ার ফুটবলের জন্য অবশ্যই ভালো হবে। আর ইগোর স্টিমাচও বলেছেন তিনি কিন্তু গ্রুয়ান কাপের উপর নজর রাখবেন প্রত্যেকটি ম্যাচের উপর, এবং সেখান থেকে কিছু কিছু প্লেয়ার যদি ওঠে তাহলে আমাদের ভারতের ফুটবলের জন্য অনেক বড় খবর হতে চলেছে। তো শেষে এটাই বলবো, সবাই ফুটবল দেখো, ফুটবলকে সাপোর্ট করো, ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করো, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো। ধন্যবাদ।